আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, বিউপি কোশ্চেন অ্যানালাইসিসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা বিউপির কিছু প্রশ্ন সমাধান করে তোমাদেরকে দেখাবো, যেমনটা আমরা করছি তোমাদের সাথে। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, ভিডিওতে একটা লাইক দিয়ে ফেলো, তোমার কিছু বন্ধুর সাথে নিশ্চয়ই ভিডিওটি শেয়ার করবে, কারণ বুঝতে পারছো আমি তোমাদের জন্য কষ্ট করছি, তোমরা আমার পাশে একটু থাকবে। তোমাদের জন্য একবারে প্রথম যে প্রশ্নটি, প্রশ্নটিতে লেখা আছে ফায়ার অ্যাশেস, দ্য সিমিলার অ্যানালজি ইজ, মূলত অ্যানালজি থেকে আসা কোশ্চেন। জেনে থাকো অ্যানালজি ভর্তি পরীক্ষার ভোকেব পার্টের একটা মোস্ট ওয়ান্টেড পোর্শন, যেখান থেকে প্রশ্ন কিন্তু এসে থাকে, বিশেষ করে যারা কমার্সের স্টুডেন্ট তাদের জন্য একবার মাস্ট। ফায়ার অ্যাশেসের রিলেশনটা কী? আর চারটা অপশনের মাঝে যে কোনো একটা জায়গায় কিন্তু সেম রিলেশনটা আমরা খুঁজে পাব। তাহলে ফায়ার অ্যাশেস, কার্পেন্টার স, গাল্প সিপ, স্লো ডাউন, হোল্ড আপ, ইভেন্ট মেমোরিজ, কোথায় আমরা সিমিলারিটিসটা খুঁজে পাচ্ছি? আমাদের উত্তর হবে ডি। কীভাবে যদি একটু বলি, ফায়ার অ্যাশেস, ফায়ার যখন শেষ হয়ে যায় তখন কিন্তু অ্যাশেসটা থাকে, মানে কি ছাইটা থাকে, ফায়ার শেষ হয়ে গেলে ছাইটা থাকে। একইভাবে যখন কোনো ইভেন্ট শেষ হয়ে যায় তখন শুধু তার মেমোরিটা থাকে, স্মৃতিটা থাকে, ফলে ফায়ার অ্যাশেস এটার সাথে মিলে যায় ইভেন্ট আর মেমোরিজ। অ্যান্ড দেন হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যানালজি অব এক্সাইট অ্যান্ড কাম, অ্যাগেন সেম অ্যানালজি থেকে আসা কোশ্চেন। এক্সাইট অ্যান্ড কামের মাঝে মানে কী বলা যায়, অ্যানালজি কোনটা আসতে পারে? দেখো এক্সাইট অ্যান্ড কাম, এক্সাইট অর্থ কী? মানে উত্তেজিত হয়ে যাওয়া, খুব বেশি খুশি হয়ে যাওয়া, এটাকে বোঝাচ্ছে। অন্যদিকে কাম মানে কী? একবার শান্ত হয়ে যাওয়া, শান্ত করা। তাহলে এক্সাইট অ্যান্ড কামের সাথে রিলেশন রাখে নিচের কোন জোড়া? মানে একটা আরেকটার কিন্তু সিনোনিম আর একটা অ্যান্টোনিম, মানে এক্সাইট অ্যান্ড কাম একটা আরেকটার অ্যান্টোনিমাস, মানে বিপরীত ধর্মী। অ্যানালজির অনেকগুলো প্যাটার্ন আছে, এটা একটা অ্যান্টোনিমাস। তাহলে এক্সাইট আর কাম এর সাথে মিলে যাচ্ছে আমাদের অপশন এটা। দেখো স্টিমুলেট মানেও কিন্তু এক্সাইট, আর গট ডাউন মানে কিন্তু একবারে নীরব হয়ে যাওয়া, শান্ত হয়ে যাওয়া। ওকে, অ্যান্ড দেন দ্য ইডিয়াম পুট আপ উইথ মিন্স, পুট আপ উইথ এই ইডিয়ামসটার মানে কী? পুট আপ উইথ কিন্তু মানে ভর্তি পরীক্ষার জগতের একবার সব ধরনের ইংলিশ প্রশ্নের জগতে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন পুট আপ উইথ। গ্রুপ ভার যদি তোমাকে তুমি পড়ো দেখবে পুট আপ উইথ এই প্রশ্নটাই অনেকবার এসেছে বিভিন্ন ক্যাটাগরিতে। পুট আপ উইথ মানে কি? দেখো কোথায় আছে, দ্য গার্ল ড্যাশ আফটার হার মাদার, এগুলো বিগত বছরের প্রশ্নের খুব ছাপ দেখা যাচ্ছে, বিগত বছরের প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে। উত্তর হচ্ছে আমাদের তিন নম্বরে, পুট আপ উইথ মানে হলো ধৈর্য ধারণ করা, এন্ডিউর করা, টলারেট করা, এখানে লেখা আছে। আর চার নম্বরে দ্য গার্ল ড্যাশ আফটার হার মাদার, টেক্স আফটার হার মাদার, এখানে অনেকে লুকস লিখতে মন চাইবে, লুক আফটারও আছে, বাট লুক আফটার মানে কি? লুক আফটার মানে কিন্তু দেখাশোনা করা, যত্ন নেওয়া, টেক কেয়ার অফ করা, কিন্তু এখানে বলতে চাইছে মেয়েটা দেখতে তার মায়ের মতো। দ্য গার্ল টেক্স আফটার হার মাদার, মেয়েটিকে দেখতে তার মায়ের মতো মনে হয়, বা মেয়েটি দেখতে তার মায়ের মতো। অ্যান্ড দেন দ্য ওয়ার্ড পাস অ্যাওয়ে মিন্স, আমি তোমাদেরকে কিন্তু আগের ক্লাসটাতে দেখে এসেছিলাম, রবীন্দ্রনাথ মানে কী যেন আমরা পড়েছিলাম না, হি হ্যাড টু টেক কেয়ার অব হিজ ফ্যামিলি বিকজ হার মাদার পাসড অ্যাওয়ে ওয়াইন হি ওয়াজ ভেরি ইয়াং। তাহলে দেখো পাস অ্যাওয়ে মানে কিন্তু কী করা, দেখো দূরে চলে যাওয়া বোঝাচ্ছে। এখন কী দূরে চলে যাওয়া মানে কোন অপশনটা মিলে চেক করো, সিনোনিম অব রিপাগন্যান্ট, রিপাগন্যান্ট শব্দের অর্থটা কী, সিনোনিম কী, সমর্থক শব্দ কোনটা? আমাদের উত্তর হচ্ছে পাস হয়ে মানে হলো মৃত্যুবরণ করা, ডাই, এবং রিপাগন্যান্ট এই শব্দটা সিনোনিম হলো অ্যাবোরেন্ট, মানে ঘৃণিত, আসলে ভালো না, পজিটিভ টোনে না, নেগেটিভ টোন। রিপাগন্যান্ট এই শব্দের সিনোনিম হলো অ্যাবোরেন্ট, একবার সব বইতে এটা আছে। অ্যান্ড দেন তোমাদের জন্য একটা ঘোষণা, সেটা হলো আমার ভার্সিটি ইংলিশ কোর্স, যেখানে 55টা ক্লাসের মধ্য দিয়ে আমরা ইনশাল্লাহ পুরো ভর্তি পরীক্ষার ইংলিশটাকে কভার করব, যেখানে গ্রামার অ্যান্ড ভোকাবের সবগুলো পার্ট থাকবে। 25টা টপিক ওয়াইজ লাইভ ক্লাস হবে, একবারে ভর্তি পরীক্ষার সব ধরনের ভর্তি পরীক্ষায় যে টপিকগুলো থেকে প্রশ্ন এসে থাকে সেই টপিকগুলো পড়ানো হবে, জিরো টু অ্যাডভান্স। আমরা 5টা লাইভ ক্লাস করব, সলভ লাইভ ক্লাস থাকবে, যেখানে তুমি প্রতি 6টা ক্লাসের পর একটা সলভ ক্লাস থাকবে, আমাকে প্রশ্ন করবে ডিরেক্ট ওয়ান টু ওয়ান। দেন আরও ইম্পর্ট্যান্ট পয়েন্ট হলো আমরা বিগত বছরের প্রশ্ন, তোমরা দেখতে পাচ্ছ বিগত বছরের প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে ভর্তি পরীক্ষাগুলোতে এসে থাকে। এখন বিগত বছরের প্রশ্নগুলো শুধু পড়তে হবে সেটা এমন না, মুখস্থ করতে হবে না, বুঝে শুনে বারে বারে পড়তে হবে। আমরা বুঝে শুনে
বিগত বছরের সবগুলো টপিকের বিগত বছরের প্রশ্ন সমাধান করব 25 ক্লাসের মধ্য দিয়ে। এক্সামের প্রবলেম, এক্সাম দিতে না পারলে নিশ্চয় তোমার প্রস্তুতি ভালো হবে না। আমাদের এখানে 25টা এক্সাম থাকবে, প্রতিটা এক্সামে 40 মার্কস থাকবে। তোমাদের ভোকাবুলারি নিয়ে প্রবলেম থাকে, নর্মালি ভোকাবুলারি স্টুডেন্টরা পড়ে আর ভুলে, আসলে এই ভোকাবুলারির কোনো আউটকাম থাকে না, তুমি আজকে পড়ছো কালকে ভুলে যাচ্ছ। এটার জন্য সেম কাজ, বারে বারে পড়তে হবে, পরীক্ষা দিতে হবে। ভোকাবুলারির জন্য তোমাদের একটা ডেইলি হোমওয়ার্ক থাকবে এবং এক্সাম হবে। আমরা উইকলি 4 দিন ক্লাস করব, ক্লাসগুলো রেকর্ড থাকবে, প্রয়োজনে তুমি সেকেন্ড বার করতে পারবে বা কোনো কারণে ক্লাস মিস করলে ক্লাস করতে পারবা, পিডিএফ শিট পেয়ে যাবা। কোর্স ফি 1500 টাকা, ডিসেম্বরের মাঝে যারা ভর্তি হবে তারা কেবল 1200 টাকায় ভর্তি হতে পারবে। তোমাদের অনেক বন্ধুরা ইতিমধ্যে জয়েন করেছে। আমাদের ক্লাস শুরু হবে 1 জানুয়ারি 2023, এবং এই নাম্বারে যে নাম্বারটা দেখা যাচ্ছে এই নাম্বারে বিকেশর নগদে সেন্ড মানি করতে হবে, দেন সেম নাম্বারে শুধু হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে হবে। যারা ফিল করছো যে আমি ভর্তি পরীক্ষায় ইংলিশে ভালো করব এবং ডেইলি ইংলিশ পড়ব, আমার যাই যাক লাইফের উপর দিয়ে আমি প্রতিদিন 2 ঘন্টা 3 ঘন্টা ইংলিশ পড়ব, তুমি নির্দ্বিধায় আমার কোর্সে জয়েন করবে, ইনশাল্লাহ তোমার ইংলিশে সর্বোচ্চ মার্ক্স পেয়ে মানে পাওয়ার জন্য যা যা করা দরকার সেই গাইডটা আমি তোমাকে দিব। অ্যান্ড দেন 7 নম্বর কোশ্চেন, দ্য সিনোনিম অফ সাবটারফিউজ। সাবটারফিউজ এই শব্দটার সমর্থক শব্দ কী? হোয়াট ইজ দ্য সিনোনিম অফ পেসিফাই? পেসিফাইয়ের সমর্থক শব্দ কী? দেখতে পাচ্ছ গ্রামারের তুলনায় ভোকাবকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এখানে। অন্যদিকে ভর্তি পরীক্ষার জন্য তুমি যেই যে কোচিংয়ে ভর্তি হবা, নর্মালি কোচিংয়ের অনেক পজিটিভ পয়েন্ট আছে, বাট একটা নেগেটিভ পয়েন্ট হলো দেখবে ক্লাসগুলোতে টিচাররা শুধু গ্রামার এবং গ্রামার পড়াবে। অন্যদিকে ভোকেব থেকে কিন্তু অ্যারাউন্ড 50% প্রশ্ন এসে থাকে সব ধরনের ভর্তি পরীক্ষায়, সেখানে টিচারদের আসলে খুব বেশি কী বলা যায় কাজ থাকে না বা টিচাররা কাজ করেনও না, আর করলেও আসলে কী করবেন সেখানে বোঝানোর কিছু নাই, তোমার ইন্ডিভিজুয়াল কাজ। দেখো উত্তর হলো সিনোনিম অফ সাবটারফিউজ। সাবটারফিউজ মানে হলো আসলে প্রতারণা, ডিসেপশন ডিরেক্ট লেখা আছে। পেসিফাই, পেসিফাই শব্দের সিনোনিম কী? সুদ মানে কি? শান্ত করা। অ্যান্ড দেন দ্য অ্যান্টোনিম অফ ইকুইভোকাল। ইকুইভোকাল শব্দটার বিপরীত শব্দ কী? ডার্ক, ক্লিয়ার, ভেগ, ইনিগমেটিক। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ইনিমিক্যাল? ইনিমিক্যাল শব্দটার অ্যাগেন বিপরীত শব্দ কী? আগে দুটো ছিল সিনোনিম, এই দুটো হলো অ্যান্টোনিম। ইকুইভোকালের অ্যান্টোনিম কী আর ইনিমিক্যালের অ্যান্টোনিম কী? ইকুইভোকাল মানে হলো দ্ব্যর্থবোধক, তার মানে ক্লিয়ার না, আর ইনিমিক্যাল মানে হলো শত্রুভাবাপন্ন, মানে বন্ধু ভাবাপন্ন নয় এমনটা। তাহলে আমরা উত্তর দেখতে পাচ্ছি ইকুইভোকাল মানে হলো দ্ব্যর্থবোধক, তার মানে স্পষ্ট না, ক্লিয়ার দিতে হবে। বলছে উল্টাটা কী? তাহলে ক্লিয়ার। ইনিমিক্যাল মানে শত্রুভাবাপন্ন, তার মানে ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি মানে হলো বন্ধু ভাবাপন্ন। এ ছিল আজকের ক্লাস, আশা করি ক্লাসটি করে তোমরা উপকার পেয়েছ। সবার জন্য শুভকামনা জানিয়ে আমরা শেষ করব। আসসালামু আলাইকুম।